গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখন টাইম হচ্ছে সকাল 10:30, তো সকাল 10:30 রান্নাঘর থেকে ব্লগটা শুরু হচ্ছে। আর ঘুম থেকে উঠেই আমার যেটা কাজ সেটা হচ্ছে গ্যাসের প্রত্যেকটা ওভেন আমার জ্বালিয়ে দেওয়া। এই দেখো, ঘুম থেকে উঠেই প্রত্যেকটা ওভেনই জ্বালিয়ে দিয়েছি। এটাই বসিয়ে দিয়েছি ডালিয়া সোমনাথের একার জন্যই, আর মাঝখানেরটাই বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ গরম করব। আর এই দিকে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা, আজকে ব্রেকফাস্টে ডিম সিদ্ধ থাকছে। তো এই হচ্ছে আমার আজকে সকালের প্রথম কাজ আর কি। তো ব্রেকফাস্টটা হয়ে যাক, তারপরে ধীরে সুস্থে রান্নাবান্নার দিকে যাব। ফ্রিজে মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, কিন্তু বের করব না। আজকে মাছ খেতে খুব একটা মন চাইছে না, পরপর দুদিন খেলাম, তো আজকের দিনটা ভাবছি একটুখানি ডাল বা সবজি টবজি এসব কিছু দিয়েই হয়ে যাবে দুবেলা। আজকে আর মাছের দিকে যাব না। মেয়েও খুব খুশি হবে যেই জানতে পারবে আজকে আমি মাছ রান্না করিনি। বাবা, দুপুরবেলা রাত্রিবেলা খাওয়াতেও কোনো ঝামেলা হবে না, টপাটপ খাবো, টপাটপ খাওয়াবো, টপাটপ শুয়েও পড়তে পারবো, তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। আর আজকে বাইরে কিন্তু বেশ রোদও আছে, আবার তার সাথে সাথে হালকা হালকা এখন কুয়াশাও দেখতে পাচ্ছি। এই দেখো, এই দিকটা করে কুয়াশাও দেখা যাচ্ছে, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, আর তার সাথে সাথে কিন্তু রোদও রয়েছে। তো খুব সুন্দর বেশ সকালটা। ঘুম থেকে উঠে একটু ছাদে চলে গেছিলাম, ঘুম থেকে উঠে সোমনাথ রোজ ছাদে থাকে, ছাদে বসে বসে ছোলা খায় একদম সকালে, অনেক সকালে, তখন ছাদে গেছিলাম, গিয়ে সেই ঘুম থেকে উঠেই যে একেবারে রোদটা এসে গায়ে লেগেছে, তারপরে শরীর মনটা ফ্রেশ হয়ে গেছে। তো বেলার দিকে লাগলে কিন্তু এতটা ফ্রেশ লাগে না, তখন আবার ক্লান্তি এসে যায়, কিন্তু সকালে প্রথম রোদটা গায়ে লেগেছে, ভালো লেগেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম। মাম্মাম, কমপ্লেন চলে এসেছে, হরলিক্সটা পরে খুলবো, আগে কমপ্লেনটা দুদিন যাবে, এটা খেয়ে নাও, শেষ হোক, তারপরে হরলিক্সটা খুলবো। দুদিনের জন্য কমপ্লেন আর কোটোটা ফেলে রেখে দিই, আবার হরলিক্সের কোটো তো আমি খুলবো না। চলে আসো। না না কি না না, তো মেয়েকে এটা খাইয়ে নি। আর ওদিকে ডালিয়াটা সিটি পড়েছে, দুটো সিটি পড়লো, বন্ধ করে দিলাম। ডিমটাও হাফ বয়েল করলাম, হাফ বয়েল করে বন্ধ করে দিলাম। আর দুধ ভাগ ভাগ করলাম তিন জায়গায়, জনির, সোমনাথের, মেয়ের, তিনজনের জন্য তিনটে কাপে ভাগ ভাগ করে মেয়েরটায় কমপ্লেন, এই হ্যাঁ কমপ্লেন দিয়ে নিয়ে চলে আসলাম। আর সোমনাথ গেছে এখন বাথরুমে, ও বেরোক, তারপরে ওকে দিচ্ছি খেতে। কোন ব্রেকফাস্টটা কার সেটা আর বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে। তো আমি এটা খেয়ে নিই, সোমনাথ এটা খেয়ে নিক, ঠিক আছে, তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে। গতকালকে রাতে যে ডিমগুলো কিনে নিয়ে এসেছিলাম তোমরা দেখলে, সেটা তো এই টেবিলের ওপরেই পড়েছিল, আমি তো কালকে রাতে গুছোতে পারিনি। তো এখন ওই ডিমগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, এরকম একটা বোলের মধ্যে রাখি আমি ডিমগুলো ট্রে থেকে তুলে, তারপরে ফ্রিজে রেখে দিই, তারপরে বেশ কিছুদিন চলে যায়। আর এই ট্রেগুলো ফেলে দিই, এখন আর কাজে লাগে না ট্রেগুলো, আগে তো খুব কাজে লাগতো, যখন আমার কলপার ছিল তখন কলপারে বসে বাসন মাজতাম আর মশায় ছেঁকে ধরতো, তখন ওইগুলো জ্বালিয়ে মশা আর কি মশা থেকে বাঁচতাম। যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরে, তারপরে ফ্রিজ থেকে সবজির বাস্কেটটা বের করে নিয়েছি, আর তারপরে দেখছি কি সবজি বানানো যায়। সবজি মাছ তো সব শেষ হয়ে গেছে, শুধু তেলাপিয়া মাছ আছে আর সবজি অল্প কটা। সবজি বানানো হয়ে গেছে দেখো, তো আমি কি করব বলো তো, এই সব সবজিগুলোকে ভাজা করব, ঠিক আছে। এই সব সবজিগুলো ভাজা হবে, আর তার সাথে এই যে এদিকে মুলো দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে, মুলোটাও সিদ্ধ হচ্ছে, তো এটা ধনে পাতা দিয়ে নামাবো আর ফোড়ন দেবো, বুঝতে পারলে। তার মানে কি রান্না হচ্ছে আমাদের, আমাদের আজকে রান্না হচ্ছে মুলো দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল, আর তার সাথে সবজি ভাজা, ঠিক আছে। এই হচ্ছে সিম্পল মেনু, একদম পেটটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে।
তো খুব সিম্পল মেনুই রান্না করছি আজকে, একদম বেশি চাপ নিলাম না আজকে। আর আগামীকালকে তেলাপিয়া মাছটা রান্না করব, আর তারপরে পরশু দিনকে বাজারে যাব, কারণ কালকে তেলাপিয়া মাছটা করলে পরে কালকে ফ্রিজ আরোই খালি হয়ে যাবে, কারণ ফ্রিজে যা সবজি ছিল তাই ঝেড়ে পুছে নিয়ে আজকে ভাজা করে ফেললাম। আর ফ্রিজের মধ্যে রয়েছে শুধু গাজর, শিম আর পেঁপে, আর কিচ্ছু নেই সবজি। তো কালকে ভাবছি সকালবেলা গাজর আর শিম দিয়ে ডালিয়াটা করে নেবো, আর পেঁপেটা শুধু পেঁপে থাকবে ফ্রিজে, পেঁপে শেষ করা সম্ভব না কারণ রিয়াঙ্কা অনেক পেঁপে দিয়ে গেছিল। যাই হোক, তো পেঁপেটাই থাকবে। তো পরশু দিনকে বাজারে যাব মাছ সবজি সব কিছু তুলে আনতে। তো আমার ডালটা হয়ে গেছে, মুলো দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল, পাঁচফোড়ন দিয়ে, যা খেতে হয়েছিল না সেই টেস্ট হয়েছিল। আর এই শীতকাল আসলে এরকম মুলো ধনেপাতা দিয়ে মসুরির ডাল খেতে খুব ভালো লাগে, দেখবে একটা দারুণ টেস্ট হয়। আমি যদিও মুলো খুব একটা আগে খেতাম না, কিন্তু এখন খাই, ডালে ডালে দিলে বেশ ভালো লাগে, আর পালং শাকের চচ্চড়িতে দিলেও ভালো লাগে। তো ওই সবজি ভাজাগুলোও কিন্তু খুব টেস্ট হয়, রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়, এরকম সবজিটা ভাজার পরে মনে হচ্ছে যেন একটু চাউমিন থাকলে একটু নাড়িয়ে নিলে হেভি সুন্দর ভেজাও হয়ে যেত না। যাই হোক, তো আমার রান্না একদম ডান, আর এরকম দুপদ রান্না করলে রান্না তো ডান হবেই, একদম ঝটাপট করে রান্নাটা হয়ে গেছে। এবার হচ্ছে আমি সবজির খোলাগুলো তুলে নেবো প্লাস্টিকের মধ্যে। আমি এরকম প্লাস্টিকের মধ্যে করি সবসময়, মানে ডাস্টবিনের যা যা নোংরা জিনিস আমি ডাইরেক্ট ডাস্টবিনের মধ্যে ফেলি না, আমি এরকম প্লাস্টিকের মধ্যে জমাই, সবজির খোলা বলো, ডিমের খোলা বলো, বা মাছের আঁশ টাশ বা এঁঠো কাঠা আমাদের সব কিছু প্লাস্টিকের মধ্যে এরকম জমাতে থাকি। তারপরে প্লাস্টিকটা গিট মেরে আর কি ডাস্টবিনে ফেলি, আর তারপরে ডাস্টবিন তো নিয়ে যাই সকালবেলা করে এসে মিউনিসিপ্যালিটির লোক। তো এখন গ্যাস মুছে নিচ্ছি, গ্যাসের এই সিঙ্কটা মুছে নিচ্ছি, রান্নাঘরটা একেবারে পুরোপুরি পরিষ্কার করে নেবো, তারপরে চলে যাব হচ্ছে মেয়েকে স্নান করাবো, করিয়ে মেয়েকে খাওয়াবো। আজকে আবার মেয়ের নাচের ক্লাস আছে 4টে থেকে, তো তাড়াতাড়ি করছি তার জন্য। এমনিও আজকে তাড়াতাড়ি হয়েও গেছে, এখন 1টাও বাজেনি আমার রান্নাবান্না কমপ্লিট, অন্যান্য দিন 1:30 নাগাদ আমার রান্না শেষ হয়, তারপরে গরম গরম খেতে দিয়ে দিতে হয় সোমনাথকে। আজকে রান্নাবান্না শেষ করে একটু অন্যান্য কাজও করতে পারবো। যাই হোক, তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখতেই পেলে জামা কাপড়গুলো ভাজ করছিলাম, আর এখানে দুটো চেয়ার দেখতে পাচ্ছ, তো একটা চেয়ারে সোমনাথের রোজের মানে যেগুলো ইউজ করছে সেগুলো রাখি, আর একটা চেয়ারে হচ্ছে আমি যেগুলো ইউজ করছি সেগুলো রাখি। এইভাবে সোমনাথের আর আমার জামা কাপড়গুলো রাখি, যেগুলো আর কি রোজ ইউজ করছি, ওগুলো আবার যখন কাঁচা হবে তখন আবার ওগুলো আলমারিতে উঠে যাবে, কারণ আমার যেহেতু আলনা ফালনা নেই আর র্যাক ট্যাকগুলো সব প্যাক ট্যাপ হয়ে গেছে, ওগুলো ওই রোজের পরা জামা কাপড়গুলো রাখার মতো আমার কোনো জায়গা নেই, তো ওইভাবেই রাখতে হয়। তারপরে ওগুলো আবার যখন মন হয় কেচে আলমারিতে তুলে দিই, এইভাবেই ব্যবহার করি। তো যাই হোক, এখন দেখো মেয়েকে খাওয়ানো, স্নান হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, সোমনাথেরও খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন ঘরটা ঝাড় দেবো, দুটো ঘর, বারান্দা, বাইরেটা সব কিছু ঝাড় দিয়ে তারপরে আর কি স্নানে যাব। আর আমার একটু বেলাই হয়ে যায় যেহেতু আমি একটু বেলা করে উঠি, তো সকালের দিকে ওই জন্য আমার এই দিককার বেলাটা আর কি বেলা হয়ে যায়। আমি কোনো দিনই 2-2:30-এর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে বিছানায় উঠতে পারি না, এটা হয়ই না আমার দ্বারা, কারণ সকালে লেট করে উঠি, যদি সকালে 7টা 7:30 উঠতাম তাহলে তো হতোই, তাই না? 10টা 9:30-10টার সময় উঠলে কি আর হয়। যাই হোক, এখন শীতকাল বলে একটু গুড়িমসি, আর তার থেকে বড় কথা, শীতকালের থেকেও বড় কথা, মেয়ের স্কুল ছুটি। মেয়ের স্কুল ছুটি থাকলে আমি একেবারে হাতির পাঁচ পা দেখি, তখন সকালে আর উঠতে পারি না। তো দরজাটা দিয়েই দিলাম, এখন সোমনাথ মেয়েকে একটুখানি শোয়াবে, অন্তত 1-1.5 ঘন্টা মতো মেয়েকে নিয়ে শুয়ে থাকবে, তারপরে মেয়েকে স্কুলে, নাচের স্কুলে দিয়ে তারপরে সোমনাথ ছাদে ব্যায়াম করতে যাবে, তারপরে সোমনাথের ব্যায়ামও হয়ে যাবে, তারপরে মেয়েকে নাচের স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবে। আর আমি আমার মতো এদিকে কাজে ব্যস্ত, বারান্দাটা ঝাড় দিলাম, আর ছোটো মা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মন্দিরা কালকে কিন্তু ভিডিও শ্যুট করো আমার, বা কালকে ছাদ ঢালাই। এর এলাম যে অবশ্যই কালকে তো স্পেশাল টাইটেল যাবে আমার, যে ছোটোমার বাড়ির ছাদ ঢালাই, ভিডিও করব না মানে। তো এই আর কি ছোটোমার সাথে হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো জুতোর র্যাকটার কী অবস্থা, লাস্ট জুতোর র্যাকটা পোষা করেছিলাম যখন মন্দিরে থাকতাম, বাড়ি হচ্ছিলো মানে ধরে নাও 7-8 মাস আগে লাস্ট পোষা করেছিলাম জুতোর র্যাকটা, তারপরে পোষা করা হয়নি, আর এখন দেখছি অবস্থা। তার মধ্যে এমন কিছু জুতো রয়েছে যেগুলো আর কি ব্যবহার করা হয় না, অনেক পুরনো জুতো,
কালার ফেড হয়ে গেছে, এমন জুতো রয়েছে, এমনকি ছেঁড়া জুতোও রয়েছে। তো সেগুলো এখানে যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে, সেগুলো এখন সব টান মারবো। তার আগে জুতোর একটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এটাকে একটু জায়গা চেঞ্জ করব ভাবছি, একটুখানি অন্য কোথাও রাখবো, যাতে করে আর কি নোংরা টোংরা কম পড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যেহেতু এখন এত খাটনি করে পরিষ্কার করার পর যদি আবার নোংরা হয়ে যায় না, সে কারণে। তো নেই নেই করতে করতে অনেক জুতোই হয়ে গেছে, দেখো সোমনাথে আমার মেয়ের মিলিয়ে পুরো প্যাকড আপ হয়ে যাবে, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আমি আবার পরে ফিরে আসছি। ফাইনালি সমস্ত জুতোর র‍্যাকটা পরিষ্কার করে নিয়েছি, আর জুতোগুলো সব মুছে মুছে রাখলাম এখানে। আর ওই বাস্কোটার মধ্যে হচ্ছে একটা খুব দামি জুতো আছে আমার, 550 টাকা দাম প্রায়, ওই বেথুয়া থেকে কেনা, একেবারে ওটা বিয়ে বাড়ি যাওয়ার স্পেশাল জুতো, ওই জন্য ওটা বাস্কোতেই রয়েছে। আর সোমনাথের সাদা বুটটা আর সাদা নেই, ওটা ঘিয়ে কালার হয়ে গেছে, কালার ফেড হয়ে গেছে, তো তাও ঢেকে ঢুকে রাখলাম। আর কালকে যে জুতোটা কিনেছি আমি, ওটাও রেখে দিলাম, আর সোমনাথের ব্যায়াম করার জুতোটাও রেখে দিলাম। এবার এইটাকে আমি রাখবো কোথায় বলো তো? ওই দেখো, এখানটা করে মানিয়েছে না জুতোর র‍্যাকটা। তো ফাইনালি এই জায়গাটায় চুজ করলাম এটা রাখার জন্য। তো আমার মেয়ে একদম রেডি নাচ স্কুলে যাওয়ার জন্য, একটা সোয়েটার পরিয়ে দিলাম, আর ভিতরে রয়েছে একটা হাফ হাতা আর কি গেঞ্জি জামা রয়েছে, আর ফুল প্যান্ট। হ্যালো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে আমি পুজোও দিয়ে নিয়েছি। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা পুরো একদম বসে গেছে মনে হচ্ছে। শরীর এখন খুব ক্লান্তি, এখন মনে হচ্ছে একটু বিছানায় গিয়ে গড়াগড়ি দিই। এখন প্রায় বিকেল 5টা মতো বাজে বা বাজবো করছে। এই যে আমি পুজো দিয়ে উঠলাম, ঠিক আছে চলো বড় ঘরে যাই, ঘরে লাইটটা জ্বলুক, সবে পুজো দিলাম তো। এখন আমি একটুখানি রেস্ট নেব, টিভি সুইচটা কি দেব নাকি ফোন ঘাঁটবো। না, টিভি সুইচটা দেবো না, একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, সকাল থেকে ফোনের সাথে কোনো টাচ নেই। বাবা, আজকে এটা নতুন ড্রেস পরেছি স্নান করে, এই দেখো কেমন লাগছে, এটা সিনথেটিক, শীতকালে পরে বেশ আরাম, কিন্তু গরমকালে পরলে খুব কষ্ট হবে। যাই হোক চলো, আমি আবার পরে আসছি তোমাদের সাথে দেখা করতে। মেয়ে তো নাচের স্কুলে গেছে, মেয়ে বাড়ি আসলে পরে মেয়েকে খাওয়াবো। কি কিনবো বলো তো? একটা সোয়েটার কিনবো আমার জন্য, আমার একটা ভালো সোয়েটার দরকার, ওই জিন্সের সাথে পরার জন্য, যেটা পরে আর কি আমি কেয়াদের বাড়িতে যাব রবিবার বার্থডে পার্টিতে, তো সে কারণে, বুঝতে পারলে তো। দেখি, আর তোমরা অনেকে কমেন্ট করেছো রবিবার দিন কি প্রাইভেট পরীক্ষা আছে, প্রচণ্ড ভিড় হতে পারে, ট্রেন গাড়ি ভাড়া করে যেতে। তো আর গাড়ি ভাড়া করে যাব না, কেননা সত্যি কথা বলতে দেখো গাড়িতে তো আমি খুব যে কমফোর্টেবল তা তো না, গাড়িতে করে যাই ঠিকই, বেকায়দায় পড়লে যাই ঠিকই, কিন্তু ট্রেন কিন্তু সবার আগে। ট্রেন হচ্ছে সব থেকে মানে আরামদায়ক একটা যানবাহন আমার কাছে, গাড়ির থেকেও বেশি, এটা আমার পার্সোনাল মতামত। ট্রেন সব থেকে সুন্দর, তো অনেক দিন হয়ে গেছে গো ট্রেনে ওঠা হয় না, মাঝখানে 2-3 বার বেরোলাম, তাও গাড়ি ভাড়া করেই যেতে হয়েছে। তো ট্রেনে করেই যাব, হোক গা ভিড়, আমি তো আর শাড়ি গয়না পরছি না, আমার কষ্ট হবে না, আর কমফোর্টেবল ড্রেস পরেই যাব, যাতে অনেক রাত হবে বাড়ি ফিরে আসতে, আরাম করেই ফিরে আসতে পারি। যাই হোক, দেখা যাক কী কিনি, তোমাদের সাথে একদম বেরোনোর সময় দেখা করছি, ঠিক আছে? কিনবো একদম রাতে, কি কিনবো না কিনবো কিনে নিয়ে এসে মোট কথা ওবেলা দেখা করছি। এখন আমি রেস্টের দুনিয়ায় চলে যাবো, ঠিক আছে, টাটা।
তো আমি একদম রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। একটা সোয়েটার কিনবো আর চলে আসবো, একদম সময় নষ্ট করবো না, আর কিচ্ছু কেনাকাটার নেই। এখন সময় হচ্ছে 6:10। তো সোমনাথ আর মেয়ে যাচ্ছে আমার সাথে, শ্রেয়া আসবে পড়াতে 7:30টার সময়। তার আগে আমাকে বাড়ি আসতে হবে, বেশি কিছু সাজিনি, জাস্ট একটু মানে মুখে জাস্ট একটু কম্প্যাক্ট দিয়ে একটা হালকা লিপস্টিক দিয়ে নিয়েছি, নাহলে তো একটু বেরোনো যায় না রাস্তায় ওর জন্য। আর এই যে এরকম রেডি হয়েছি, ঠিক আছে চলো দেখি কি পাই, যাবো আর আসবো। তো বাজার থেকে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে সোমনাথকে ভাত দিয়ে দিয়েছি, শ্রেয়াকে মেয়ে পড়াতে চলে এসেছে, মেয়েকে শ্রেয়া পড়াতে চলে এসেছে। আর আমি এখন তোমাদেরকে এগুলো দেখাবো যেগুলো কেনা হলো, দেখি আমি ব্লগটা এখন শেষ করে দেবো। অনেক সকালে ব্লগ শুরু করেছি আজকে, এখন যদি শেষ না করি তাহলে আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো মেয়ে যাবে, এইটা পরে যাবে, মেয়ে কেমন হয়েছে জানাবে। এটা পরে আমরা বার্থডে পার্টিতে যাব, মানে আমার মেয়ে কেমন হয়েছে সোয়েটারটা জানিও, ঠিক আছে। ভিতরে একটা পার্ট রয়েছে, বাইরে এরকম একটা জ্যাকেট মতো, আর এর সাথে রয়েছে হচ্ছে এই যে প্যান্ট, ঠিক আছে। এই যে ড্রেসটা, আর আমার মেয়ের নাচের স্কুলে শীতকাল পড়ে গেছে, তো ওখানে তো আবার ফ্রক অ্যালাও করে না, মেয়ে যেখানে নাচ শিখতে যায় ওখানে টপ একমাত্র টপ পরে যেতে বলেছে। তো ওর তো সব হাত কাটা টপ, শীত পড়ে গেছে হাত কাটা টপ পরে যেতে পারছে না। আজকে আবার সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, তো নাচের স্কুল থেকে সোয়েটার খুলিয়ে দিয়েছে, বলছে সোয়েটার পরে নাচা যাবে না। তো তার জন্য দুটো ফুল হাতা টপ কিনে নিয়ে এসেছি গেঞ্জির, এইগুলো পরে, এই দুটো শুধুমাত্র নাচের জন্য, আদার্স তোকে আমি পড়াবো না, পড়ালেই তো নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র নাচের ক্লাসে যাওয়ার জন্য এই দুটো টপ কেনা হলো, এই দুটো পরে নাচতে পারবে। আর নিচে ফুল প্যান্টটা অ্যালাউ করছে কিন্তু সোয়েটারটা অ্যালাউ করছে না, এই যা জানিও কেমন হয়েছে। আর আমার জন্য দুটো সোয়েটার নিয়েছি, একটা সোয়েটার খুব ভারী শীতের জন্য, একটা হালকা শীতের জন্য। যেটা হালকা শীতের সেটা দেখে নাও, এটা হচ্ছে হালকা শীতে পরার জন্য, ঠিক আছে, এটা হালকা শীতে পরার জন্য নিয়েছি। আর এইটা হচ্ছে যেটা পরে আর কি কলকাতা যাব, এইটা হচ্ছে ভারী শীতে পরার জন্য। এই যে সোয়েটারটা কেমন হয়েছে জানিও, এটা লাল সোয়েটারের শখ ছিল, লাল সোয়েটারের শখটা মিটে গেল, ঠিক আছে, লাল সোয়েটার বেশ ভালো লাগে। আর একটা স্কার্ফ নিয়েছি, এ মা হ্যাঙ্গারটাও চলে এসেছে, ও সোরা তো দেখেই দিল, ওরা নিশ্চয়ই এটা রাখবে না বলেই দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে পুরোপুরি কালো, আর শুধু নিচে এই জায়গাটা করে একটু এরকম কাজ করা হালকা, ঠিক আছে, আর এমনি পুরোটাই কালো। তো নিয়ে রাখলাম, কাজে লাগে যাবে। আর হচ্ছে এই সমস্ত কেনাকাটা করেছি কত, 3,000 টাকা মতো, না 4,000 টাকা, টোটাল 4,000 টাকা মতো বিল হয়েছে, মানে 2,000 টাকা ক্রস করে গেছে। 2,000 টাকা ক্রস করে গেলে 2,000 টাকার ব্ল্যাঙ্কেটগুলো 800 টাকায় ওরা দিয়ে দেবে, এরকম একটা অফার চলছে যে যদি কেউ 2,000 টাকার কেনাকাটা করে তাহলে 2,000 টাকার ব্ল্যাঙ্কেট আমরা 800 টাকায় দিয়ে দেবো। তো 2,000 টাকার ব্ল্যাঙ্কেট 800 টাকায় পেয়ে গেছি, দেখাচ্ছি। আজকে রাতেই বৌনি হবে, ঠিক আছে। এই হলো আমাদের ব্ল্যাঙ্কেট, নতুন ব্ল্যাঙ্কেট হয়ে গেল একটা। এটা তো কজনের ব্যবহার করতে পারবো, শোন না, তিনজনে পারবো নাকি, তাই তো মনে হচ্ছে তিনজনেরই হয়ে যাবে মনে হচ্ছে, এত বড় এটা, তিনজনের না হলেও দুজনের তো একদম পারফেক্ট। যাই হোক চলো, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।